গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আর্টস এডুকেশন আগের দিন আমি কিছু স্পেশাল কেপি মক টেস্ট নিয়ে এসেছিলাম স্পেশাল কোয়েশ্চেন আজকে আমাদের যেমন থাকে উইকলি কারেন্ট এফেয়ার্স সেই উইকলি কারেন্ট এফেয়ার্সের আজকে ডিটেলসের যে ক্লাসটা হয় আমাদের কারেন্ট এফেয়ার্স প্লাস সেখানে সেই টপিকটার ওপর ডিটেলস অ্যানালাইজ প্লাস প্রিভিয়াস ইয়ারের রিভিশন আর বাকি এমসিকিউ তো আমাদের থাকে তো আমাদের ক্লাসটা স্টার্ট করার আগে আমি জাস্ট আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে একটু বলে দিই এটা হচ্ছে আমাদের আর্টস এডুকেশন যেখানে আমাদের অনলাইন ক্লাসগুলো চলছে আর অনলাইন ক্লাসগুলো মূলতভাবে এই আর্টস এডুকেশন অ্যাপের মধ্যে দিয়ে চলে যেখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে কী কী ব্যাচগুলো আমাদের চলছে দেখো অনলাইনে অনলাইন ফাউন্ডেশন চলছে ডাব্লু ফাউন্ডেশন সিএস ফাউন্ডেশান এস চলছে নার্সিং এনএনজিএনএম কলকাতা পুলিশ এসএসসি জিডি চলছে প্রাইমারি টেট এসএসসি স্পেশাল সিজিল সিএসএসএল চলছে ম্যাথ স্পেশাল রিজনিং ইংলিশ বুস্টার ম্যা মহাপ্যাক ব্যাঙ্কিং স্পেশাল আছে চাইলে তোমরা পারচেস করতে পারো আর বাকি ফার্স্ট উইক থেকে আরো নতুন অ্যাড অন হবে নতুনভাবে আরো আর্টস এডুকেশন অ্যাপের মধ্যে তোমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারবে ক্লিয়ার চলো স্টার্ট করতে তাহলে ক্লাস আরও দেখা যায় রিজনিং স্পেশালের ব্যাচ চলছে আমাদের উইকলি ফোর ডে ক্লাস ডিউরেশন ফোর মান্থ ভ্যালিডিটি এই সমস্ত কিছুগুলো রয়েছে উইকলি যে আমাদের রেজনিং স্পেশালের ব্যাচের মধ্যে তারপর দেখো মহাপ্যাক যেটা রয়েছে সম্পূর্ণ বাংলাতে আমাদের সমস্ত সাবচ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ফুল ম্যাক স্কোর র্যাঙ্ক সমস্ত কিছু তোমরা দেখতে পাবে মহাপ্যাকের মধ্যে দিয়ে চলো আজকের ফার্স্ট কারেন্ট এফেয়ার্সের টপিক যেটা আমরা পড়বো আজকে সবাইকে গুড ইভিনিং চলো স্টার্ট করছি ক্লাস সবাইকে গুড ইভিনিং স্টার্ট করছি ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন দেখো কোথায় প্রথম কোথায় স্থাপন করা হলো বিশ্বের প্রথম গোল্ড এটিএম বিশ্বের ফার্স্ট গোল্ড এটিএম বোঝা গেল গোল্ড এটিএম এটিএম গোল্ড এতদিন এতদিন তক আমরা এটিএম কার্ড এটিএম এর এটিএম কার্ড ইউজ করে আবার টাকা বার করি বার করি মানে করার একটা প্রসেস ছিল এবারে এই গোল্ড এটিএম এর মধ্যে দিয়ে গোল্ড এটিএম এর মধ্যে দিয়ে কি বার করব গোল্ড সোনা বার করব ক্লিয়ার আজ পর্যন্ত টাকা চুরি হচ্ছিল এটিএম থেকে এবারে সোনা চুরি হবে চলো দেখা যাক তো সেই গোল্ড এটিএম প্রথম স্থাপন করা কোথায় হয়েছে চলো দেখো এটা রাইট হচ্ছে অপশন নাম্বার এ হায়দ্রাবাদ হচ্ছে রাইট অ্যান্সার হায়দ্রাবাদ হচ্ছে না হায়দ্রাবাদে কোথায় থেকে স্থাপন করা হচ্ছে গোল্ড এটিএম হায়দ্রাবাদে গোল্ড এটিএম কে স্থাপন করা হয়েছে হায়দ্রাবাদ কার ক্যাপিটাল হচ্ছে তেলেঙ্গানা ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ ক্লিয়ার দেখো চেন্নাইয়ে কি আয়োজন করা হয়েছিল আমাদের চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়াড অলিম্পিয়াড জুলাই চুয়াল্লিশ তম দাবা অলিম্পিয়াড কোথায় চেন্নাইয়ের আয়োজন করা হয়েছে তারপর দেখো কর্ণাটক আমাদের একটা ফেমাস স্টেট হচ্ছে কর্ণাটক যারা এভিয়েশনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে বিভিন্ন জিনিসপত্র আবিষ্কারের দিক থেকে জয়পুর যেটা কোথায় রয়েছে না রাজস্থান রয়েছে জয়পুরকে কি বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় গোলাপি শহর বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা কাকে জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় নেক্সট তারপরে দেখো এই গোল্ড কয়েন কোম্পানি দ্বারা এটা মূলত ভাবে কাদে দ্বারা এটাকে স্থাপন করা হচ্ছে গোল্ড কয়েন নামে একটা কোম্পানি আছে সেই গোল্ড কয়েন কোম্পানি দ্বারা এটাকে নির্মাণ করা হয়েছে ভালো কমে রাখবে গোল্ড এটিএমটাকে তাহলে কে নির্মাণ করছে কাদে দ্বারা নির্মাণ করা হচ্ছে না গোল্ড কয়েন নামে একটা কোম্পানি দ্বারা নির্মাণ করা হচ্ছে রিয়েল টাইম গোল্ড এটিএম এটা এটা রিয়েল টাইম গোল্ড এটিএম হচ্ছে এই এটিএমটা যেটা হায়দ্রাবাদে স্থাপন করা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যবহার করে গোল্ডের প্রাপ্তি হবে মানে মূলত ভাবে এই যে গোল্ড আগে আমরা কি করতাম না গোল্ডের আমরা মার্কেট থেকে কিনতাম বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা কাছ থেকে এবারে এটিএম এর মধ্যে দিয়েও আমরা গোল্ড পাবো যেটার মতো মূলত ভাবে যে টাকা যেমন বার করার জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ইউজ করা হতো সেরকমই গোল্ডটাকে বার করার জন্য ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডেরও ইউজ করা হবে মনে রাখবে এটা দেখো এই এটিএম ভারতবর্ষে এইচএসিসি মানে এইচএসিসি মানে ফার্স্ট যদি বলা হয় প্রথম ভারতবর্ষে প্রথম ভারতবর্ষে যদি বলা হয় প্রথম ভারতবর্ষে প্রথম এটিএম কার্ড এটিএম কার্ড অটোমেটেড টেলার মেশিন যে এটিএম কার্ড বা অটোমেটেড টেলার মেশিন বলি তো ভারতবর্ষে প্রথম এটিএম কার্ড গিয়ে লঞ্চ করেছে কে এইচ ব্যাংক এইচ এস ভিসির ফুল ফর্ম কি হয় হংকং সাংঘাই ব্যাংক অফ কর্পোরেশন ফুল ফুলফর্ম হয় হংকং সাংঘাই ব্যাংক অফ কর্পোরেশন সেই এইচএসবিসি ব্যাংক কি করেছিল না ভারতবর্ষে প্রথম এটিএম কার্ডকে লঞ্চ করেছিল কত সালে উনিশশো সালে আর প্রথম এটিএম কার্ড লঞ্চ করা ছিল কোথায় না মুম্বাই মহারাষ্ট্রে প্রথম এটিএম কার্ডকে লঞ্চ করা হয় ভালো করে এটা আমার রাখবে তাহলে ভারতবর্ষে প্রথম এটিএম কার্ড উনিশশো সাতাশ লঞ্চ করা হয় হংকং সাংঘাই ব্যাংক অফ কর্পোরেশনের দ্বারা এই কোথায় না মুম্বাই মহারাষ্ট্রে আর এইচএসবিসি এস ব্যাংকটা হচ্ছে কি না এইচ বিসি ব্যাংক মনে এটা একটা ফরেন ব্যাংক এটা কি হচ্ছে বিদেশি ব্যাংক বিদেশি ব্যাংক এটা হচ্ছে একটা বিদেশি ব্যাংক এইচ এস ব্যাংকটা হচ্ছে নেক্সট তারপর দেখো দেখো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর নামিত হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মহারাষ্ট্র মেট্রো তাহলে আমাদের যে মহারাষ্ট্র যে মেট্রো রয়েছে সে মহারাষ্ট্র মেট্রোকে গ্রিনিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নমিত করা হচ্ছে যেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটির দ্বারা এটাকে মহারাষ্ট্র ইন্ডিয়ান অ্যান্ড মহারাষ্ট্র মেট্রো নির্মাণ করা হয়েছিল কার ন্যাশনাল হাইওয়ে অথরিটির দ্বারা নেক্সট তারপর আমার রাখবে হোয়াইট লেভেল এটিএম এটা আমার রাখবে হোয়াইট লেভেল এটিএম কোশ্চেন দিতে পারে যেমন গোল্ড এটিএম কোথায় লঞ্চ করা হয়েছিল সেটা কোশ্চেন দিতে পারে যে হোয়াইট লেভেল এটিএম লঞ্চ করা হয়েছে তোমার ইন্ডিকে টাটা কনসালটেন্সি কোম্পানির দ্বারা ইন্ডিকে টাটা কনসালটেন্সি কোন কোম্পানির দ্বারা হোয়াইট লেভেল এ লঞ্চ করা হয়েছে তাহলে আমার রাখবো হোয়াইট লেভেল এটিএম লঞ্চ করা হচ্ছে টাটা কনসালটেন্সি কোম্পানির দ্বারা যেটা কনসালটেন্সি মনে রাখবে মানে টাটা কনসালটেন্সি বা টাটা সলিউশন যে কোম্পানি আছে টাটা কনসালটেন্সি একটা আমাদের আছে টিসি এস সেটারা একটা আরেকটা কোম্পানি আছে টাটা সলিউশন কোম্পানি বলা হয় টাটা সলিউশন কোম্পানি তাদের দ্বারা হোয়াইট লেভেল এটিএম লঞ্চ করা হয়েছে গ্রিন এটিএম মানে যেমন এটিএম থেকে আমরা মূলত হবে টাকা বার করি সেরকম গ্রিন এটিএম থেকে কি শস্য বার করা হয় যেটা হারিয়ানা গুরুগ্রামে প্রথম স্থাপন করা হয়েছে কোথায় স্থাপন করা হয়েছে হারিয়ার গুরুগ্রামে ফার্স্ট ফার্স্ট গ্রিন এটিএম লঞ্চ করা হয়েছে নেক্সট তারপর দেখো মার রাখবে আইআইটি দিল্লি প্রথম পাওয়ারলেস হেডিং সিস্টেম কোশ্চেনটা দিতে পারে যে কোন আইআইটি দ্বারা ভারতে প্রথম পাওয়ারলেস সেটিং সিস্টেমের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রণালী তৈরি করা হয়েছে আইআইটি দিল্লি হচ্ছে ফার্স্ট আইআইটি যারা পাওয়ারলেস সেটিং সিস্টেমের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রণালী উৎপাদন করেছে কি করেছে না আইআইটি দিল্লি এই হলো কিন্তু খুব এক্সট্রা এক্সট্রাভাবে এগুলোকেও মনে রাখবে নেক্সট তারপর দেখো প্রথম ড্রোন স্কিল ট্রেনিং কনফারেন্স শুরু হয়েছে কোথায় চেন্নাইয়ে একটু আগে আমি বললাম চেন্নাইয়ের চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়ড যেমন শুরু হয়েছে শিখ তেমনই ভারতের প্রথম ড্রোন স্কিল ট্রেনিং যে কনফারেন্স বা ট্রেনিং যে বলতে পারো তুমি একটা তোমার বৈঠক যার আয়োজন কোথায় করা হয়েছে যার আয়োজন মূলতভাবে করা হয়েছে কোথায় না চেন্নাইয়ে যার আয়োজন করা হয়েছে এটা ভালো করে মনে রাখবে সেশানটা গুলো শেয়ার করবে যারা কন্টিনিউ ক্লাসে থাকো অবশ্যই অনেক ভালো একটা পজিশন দেখতে পাবে পাওয়ারলেস হিটিংটা কি মানে পাওয়ারলেস হিটিংটা কি হচ্ছে ধরো মানে যে একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচার তোমাকে পাওয়ার মানে উইদাউট পাওয়ার বিশেষভাবে পাওয়ারটাকে ইউজ না করে হিটটাকে তৈরি করা হচ্ছে কোনো পাওয়ার ইউজ না করে ধরো ইলেকট্রিক একটা পাওয়ার সেটাকে ইউজ করে পর হিট করা হচ্ছে কিন্তু এটাকে সেরকম কোনো পাওয়ার ব্যবহার না করে হিটের এটা উদ্ঘাটন করা হচ্ছে নেক্সট দেখো কার্পেট যে যুদ্ধ অভ্যাস রয়েছে কার্পেট যুদ্ধ অভ্যাস এর আয়োজন করা হয়েছে কোথায় মানে মূলত ভারতে আয়োজন করা হয়েছে যেটা উনচল্লিশ তম সেই কার্পেট যুদ্ধ অভ্যাসের আয়োজন করা হয়েছে ভারত এবং কাদের মধ্যে ইন্দোনেশিয়ার মধ্যে ক্লিয়ার নেক্সট তারপর দেখো দেখো দিব্যাং ডিপার্টমেন্ট স্থাপন করা হয়েছে কোন রাজ্যে দিব্যাং ডিপার্টমেন্ট এটা যারা মূলত ভাবে ফিজিক্যালি ভাবে যারা একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সেরকম ব্যক্তিত্ব বর্গেদের জন্যে একটা দিব্যাং ডিপার্টমেন্ট বলে আলাদা একটা ডিপার্টমেন্টের লঞ্চ করা হয়েছে সেই দিব্যাং ডিপার্টমেন্ট বলে আলাদা একটা ডিপার্টমেন্টে যে লঞ্চ করা হয়েছে সেটা কোন রাজ্যে লঞ্চ করা হয়েছে বলো কোন রাজ্যটাকে লঞ্চ করা হয়েছে এটা অ্যান্সার দাও মহারাষ্ট্র রাজস্থান গুজরাট না কেরালা চল অ্যান্সার দাও সবাই মহারাষ্ট্র রাজস্থান গুজরাট না কেরালা কোন রাজ্যটাকে স্থাপন করা হয়েছে এটা বলো কোশ্চেন অ্যান্সার দাও সবাই ঠিকঠাক করে অ্যান্সার দাও বাহ অনেক দেখতে পাচ্ছি অপশন নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ মহারাষ্ট্র বা দিব্যাং ডিপার্টমেন্টে লঞ্চ করেছে মহারাষ্ট্র তো মহারাষ্ট্র সম্পর্কে আমরা জানি যে মহারাষ্ট্রের এখন বর্তমানে সিএম কে রয়েছেন না একনাথ সিন্ডে রয়েছেন সিএম একনাথ সিন্ডে রয়েছেন সিএম আর গভর্নর কে রয়েছেন না বর্তমানে না কোশিয়ারি রয়েছেন গভর্নর ভগৎ সিং রয়েছেন গভর্নর কোশিয়ারি বাকি রাজস্থান সম্পর্কে জানি রাজস্থান সিএম বর্তমানে কে রয়েছেন রাজস্থান এখন সিএম আছেন আমাদের অশোক গেহলট গভর্নর আছেন কালরাজ মিশ্রা রাজস্থানে যদিও আর কালরাজ মিশ্র চেঞ্জ হয়ে গেছে এখন রাজস্থানে কালরাজ মিশ্র এখন বর্তমানে কি আছে বনবারিলাল পুরোহিত না রাজস্থানে কালরাজ মিশ্র কমেন্ট করে বলবে কালরাজ মিশ্র রাজস্থানে আছেন না চেঞ্জ হয়ে গেছে একটু কমেন্ট করে বলো তারপর গুজরাটের সিএম এর নাম এখন আবার পুনরায় গুজরাটের সিএম কে হলো না ভূপেন্দ্র ভাই ভূপেন্দ্র ভাই আবার পুনরায় সিএম হলেন আর গভর্নর কে আছেন গুজরাটের গভর্নর কে আছেন বর্তমানে না আচার্য দেব বিরাট বিরাট বর্তমানে পিনারাই ভিজিয়ান পিনারায় ভিজিয়ান আর গভর্নর কে আছেন কেরালার বর্তমানে কে আছেন কেরালার আরিফ মোহাম্মদ খান আরিফ মোহাম্মদ খান গভর্নর রয়েছেন অশোক গেহলট হচ্ছেন সিএম গভর্নর কে আছে চলো গভর্নর বলো কালরাজ পাঞ্জাবের গভর্নর হচ্ছে বনবরী পুরোহিত আর এখানে কালরাজ মিশ্রাই হচ্ছেন কালরাজ মিশ্রাই হচ্ছেন নেক্সট তাহলে এই প্রোগ্রামটা মূলতভাবে শুরু হয়েছে কখন কালরাজ মিশ্রাই আছে এই প্রোগ্রামটা কখন শুরু হচ্ছেন থার্ড ডিসেম্বর থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে থার্ড ডিসেম্বর থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে বোঝা গেল যে রাজ মূলত যার উদ্দেশ্য হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্টের যে যারা ফিজিক্যালিভাবে চ্যালেঞ্জ তাদেরকে কিছু পরিমাণে হেল্প করা আর একটা মারভাবে মহারাষ্ট্রের বর্তমানে এখন মহারাষ্ট্র তো ভারতের সবথেকে ইয়ংেস্ট স্পিকার কে রয়েছেন রাহুল নারভারকার রাহুল নারভারকার। দেখো এখানে একটা কথা বলবি বলা হয় যে দেখো সবথেকে বড়ো জিনিসটা যেটা কনস্টিটিউশন থেকে আমরা কোশ্চেনটা পেতে পারি যেমন ধর আমাদের পার্লামেন্ট সংসদ রয়েছে ঠিক তেমনি আমাদের কি রয়েছে রাজ্য বিধানমন্ডল রাজ্যে কি আছে রাজ্য বিধানমন্ডল রাজ্যে কি রয়েছে রাজ্য বিধানমন্ডল যার আর্টিকেল নাম্বার কথা হচ্ছে ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি রাজ্য বিধানমন্ডল বা যেটাকে রাজ্য আইনসভা বলি আমরা রাজ্য বিধানমন্ডল দুটো বড় ভাগ রাজ্য বিধানসভা বিধানসভা বিধান পরিষদ বিধান পরিষদ বিধানসভা আর্টিকেল নাম্বার সিক্সটি নাইন আর বিধানসভার আর্টিকেল নাম্বার আছে ওয়ান সেভেন্টি ক্লিয়ার রাজ্য বিধানসভা প্রত্যেকটা রাজ্যের রাজ্য বিধানসভা নেই শুধুমাত্র মহারাষ্ট্র আছে এরকম আরো পাঁচটা রাজ্যের রাজ্য বিধানসভা আছে সেরকমই এই যে বিধানসভার যিনি সভাপতিত্ব তিনি স্পিকার রয়েছেন লোকসভার যেন সভাপতিত্ব করার জন্য স্পিকার রয়েছে বিধানসভারে সভাপতিত্ব করার জন্য স্পিকার দরকার সেই স্পিকার সব থেকে ভারতের ইংরেজ যে স্পিকার সেটা কি হচ্ছে মহারাষ্ট্রের স্পিকার রাহুল নারভারকার রাহুল নারভার্কার ক্লিয়ার নেক্সট তারপর দেখো মান্দোস নামে কিছুদিন আগে একটা ঘূর্ণপাত এসেছিল যে ঘূর্ণবাদের নাম করে মূলত বে অফ বেঙ্গলের উপরে এসেছিলো মান্দোস নামে ঘূর্ণবাদ যার নামকরণ কি এটা ভালো করেছিলাম আপকামিং খুবই ইম্পর্টেন্ট মানদোস যে ঘূর্ণঝড়টা আছে মানদোস সেই ঘূর্ণঝড়টা যেটা মূলত ভাবে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর উপর এসেছিল যেটা নামকরণ কি করেছিল ইউএই নামকরণ করেছিল যার অর্থ হচ্ছে খাজানা খাজানা যার অর্থ হচ্ছে মানে একসাথে মূল্যবান জিনিসপত্র যেখানে রাখা থাকে সেই মূল্যবান জিনিসপত্র অর্থ হচ্ছে এই মানদোস অর্থ যেটা কে দিয়েছিল না ইউএই নামকরণ করেছিল দেখো কাজিরাঙ্গা প্রজেক্টের জন্য সাহায্য করেছে কে ফ্রান্সের একটা কোম্পানি আছে এফ ডি অনেক কোশ্চেন দিতে পারে যে কাজিরাঙ্গা প্রজেক্টের জন্য কোন কোম্পানি হেল্প করার কথা বলেছে না কোন দেশের কোম্পানি বললে কোম্পানিটির নাম হচ্ছে কোম্পানি কোন দেশের বললে মনে রাখবে ফ্রান্সের আর যদি অনেক সময় কোশ্চেনটা ডেপ থেকে যারা জিডি কনস্টেবল পরীক্ষা দেবে এসএসসি তাদের ক্ষেত্রে এরকম ধরনের কোশ্চেন দেখতে পাবে যে ফ্রান্সের এফডি কোম্পানি কাজিরাঙ্গা প্রজেক্টের জন্য কত টাকার খরচ মানে কত টাকার ইনভেস্টমেন্ট করার কথা বলছে মানে আশি মিলিয়ন এর খরচ করার কথা বলা হয়েছে আশি মিলিয়নের খরচ করার কথা বলা হয়েছে নেক্সট দেখো ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে কাকে সি আচলেন্দ্র রেড্ডিকে আচলেন্দ্র আচলেন্দ্র রেড্ডিকে বর্তমানে রেড্ডির সাহেবকে বর্তমানে কি করেছে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি বায়োডাইভার্সিটি ডে কবে পালন করায় বলো বায়োডাইভার্সিটির দিবস কবে পালন করা হয় তোমরা কমেন্ট সেশন কমেন্ট করবে বায়োডাইভার্সিটির দিবস কবে পালন করা হয় বোঝা গেল নেক্সট তারপর দেখো ছয় ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো করে এটা আমার রাখবে ছয় ডিসেম্বর ভারত আর বাংলাদেশী দুজনে মিলে একটা নির্দিষ্ট একটা দিবস বলতে পারো পালন করছে যেটা মৈত্রী দিবস তাহলে যদি কোশ্চেন জিজ্ঞেস করে মৈত্রী দিবস কোন দুটো দেশ মিলে পালন করছে ভারত বাংলাদেশ মিলে মৈত্রী দিবস পালন করছে আর মৈত্রী দিবসটা কবে পালন করছে ডিসেম্বর মৈত্রী দিবস পালন করছে দেখো ভারতের সর্বোচ্চ শক্তিশালী মহিলা এখন বর্তমানে শক্তিশালী বলতে পারো মহিলা রয়েছে কে বর্তমানে আমাদের যিনি ফিন্যান্স মিনিস্টার রয়েছেন তিনি নির্মলা সীতারমন ওয়ার্ল্ডের সাপেক্ষে তার স্থান কত হচ্ছে ছত্রিশতম তাহলে ভারতের সর্বোচ্চ শক্তিশালী মহিলা যদি জিজ্ঞেস এখন বর্তমানে কি আছে অবশ্যই বাইশে মে হচ্ছেন বায়োডাইভার্সিটি ডে বাইশে মে হচ্ছে কি বায়োডাইভার্সিটি ডে হচ্ছে বাইশে মে ভারতের সর্ব বলা হয় সর্বোচ্চ শক্তিশালী মহিলাকে হচ্ছে নির্মলা সীতারমন যিনি ছত্রিশতম সাপেক্ষে রয়েছেন বিশ্বের প্রথম বিশ্বের দিক থেকে প্রথম কি হচ্ছে উর্শিলা ওয়ার্ল্ড এর ওয়ার্ল্ড ইয়ার ওয়ার্ল্ড উর্শিলা ওয়ার্ল্ড ইয়ার যিনি ইউরোপিয়া ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলা হয় ইউরোপিয়ান ইউনিয়নের অধ্যক্ষ হচ্ছেন ইউরোপিয়ান আয়োগ বা ইউরোপিয়ান ইউনিয়নের অধ্যক্ষণ হচ্ছেন বোঝা গেল যার স্থান কত হচ্ছে নির্মলা সীতারমণের স্থান হচ্ছে থার্টি সিক্স আর ফার্স্ট পজিশনে কি আছেন না উর্সিলা ওয়ার্ল্ডিয়ার রয়েছেন নবমতম বিশ্বের আয়ুর্বেদ কংগ্রেসের আয়োজন কোথায় করা হবে গোয়াতে এটা ভালো তোমার রাখবে গোয়াতে কি করা হবে না আয়ুর্বেদ কংগ্রেস মানে আয়ুর্বেদের জিনিস আয়ুর্বেদকে আরো দ্রুত গতি প্রদান করার জন্য আয়ুর্বেদের যাতে যেমন আমাদের রয়েছে আমাদের মূলত ভাবে যে সকল মেডিসিনগুলো রয়েছে সেরকম ভাবে আমাদের অ্যালোপ্যাথিক যেটা বলছি সেরকম হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকেও আরো বেশি পরিমাণ দ্রুত প্রদান করার জন্য একটা কংগ্রেসের আয়োজন করা হচ্ছে যেটা নবম তম আয়ুর্বেদ কংগ্রেস কোথায় আয়োজন করা হচ্ছে না গোয়াতে যার আয়োজন করা হচ্ছে নেক্সট দেখো দেখো আবুয়া বুগিন হুডমু আওয়ার বেটার হেলথ এটা এটা বলতে পারো তুমি ট্রাইবাল একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে ট্রাইবাল উপজাতি ল্যাঙ্গুয়েজের মধ্যে আবুয়া বেগুন হুডমু আওয়ার বেটার হেলথ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে কোন স্টেট গভর্নমেন্ট একটা বলতে পারো তুমি ওয়ার্ড যেটাকে বেটার জন্য ইউজ করা সেরকম একটা প্রজেক্ট কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করছে মণিপুর নাগাল্যান্ড আসাম না ঝাড়খন্ড মণিপুর নাগাল্যান্ড আসাম না ঝাড়খণ্ড কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করছে

আর এখানে অ্যাক্টিং গভর্নর হিসেবে কি আছে জগদীপ জগদীশ মুখী নাগাল্যান্ড হচ্ছে প্রথম নাগাল্যান্ড সংসদ যে ফার্স্ট সংসদ যারা পেপারলেস পুরোপুরি পেপারলেস মানে পেপারে কোনো কিছু ব্যবহার করা হয় না সে সংসদে সবটাই কিছু কিভাবে কাজ করে ডিজিটাল এইভাবে কাজ হয় নাগাল্যান্ডের যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল বিখ্যাত মণিপুরে হচ্ছে তোমার বলতে পারো তুমি চ্যাপচারকুট কাছাই লেমন ফেস্টিভ্যাল এগুলো মণিপুরের জন্য বিখ্যাত আসামের সিএম কে আছেন না আসামের সিএম কে আছেন বল আসামের সিএম কে আছেন এখানে গভর্নর এখন বর্তমানে ইনি আছেন আসামেরও আছেন জগদীশ মুখী আসামের সিএম বর্তমানে কে আছেন যদিও বিজেপি পার্টি থেকে আছেন তিনি কে রয়েছেন যিনি আমাদের একটা যে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন আছে তারও ডিরেক্টর রয়েছেন তার নামটা বলো তিনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ডিরেক্টর গভর্নর গভর্নর কে রমেশ চলো ফেডারেশনটা দা এটা কি বলছে দেখো এটা একটা স্বাস্থ্য শিবির হচ্ছে যেটা সালাই কিল্লাতে আয়োজন করা হয়েছিল ঝাড়খন্ডের এটা একটা উপজাতি উৎসব এইটা কি হচ্ছে একটা উপজাতি উৎসব হচ্ছে মূলত এই উৎসবটা কি পালন করা হয়েছে না স্বাস্থ্যটাকে আরো বেশি পরিমাণ ডেভেলপমেন্টের জন্য এই রকম একটা প্রোগ্রামকে লঞ্চ করা হয়েছে নেক্সট দেখো উপজাতি যেটা আমাদের যে ট্রাইবাল মিনিস্টার উপজাতি মন্ত্রী এবং আয়ুষ মন্ত্রী প্লাস টাটা ফাউন্ডেশন এই তিনজন মিলে এর আয়োজন করেছেন বা হেমন্ত বিশ্ব শর্মা বা দারুন এনসার বিকাশ বরুণ চলো তাহলে মনে রাখবে উপজাতি মন্ত্রী আমাদের যে ট্রাইবাল মিনিস্ট্রি রয়েছেন আর আউস মন্ত্রী রয়েছেন আর প্লাস টাটা ফাউন্ডেশন এই তিনজনা মিলে পর কি করেছে এর আয়োজন করেছে এর আয়োজন করেছে কার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে ঝাড়খণ্ডে বারাণসীতে আয়োজন করা হয়েছে ইউনিভার্সাল হেলথ ইউনিভার্সেল বাইশ তাহলে যদি বলা ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে কোন স্টেটের কোন জায়গাতে পালন করছে স্টেট হিসাবে মনে উত্তরপ্রদেশ স্থান হিসাবে মনে রাখবো বারাণসী যে বারাণসীকে এসিও বলা হয় যে একটা সাংস্কৃতিক শহর হিসেবেও চিহ্নিতকরণ করেছেন সাংঘাই কোঅপারেশন বা এসসিও সাংস্কৃতিক শহর হিসেবে বারাণসীকে চিহ্নিতকরণও করেছে আর বারাণসীতে ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে দু হাজার বাইশও পালন করা হচ্ছে নেক্সট দেখো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে সিলভার মেডেল জয়লাভ করলো কে মীরাবা চানু ওয়ার্ল্ড যে চ্যাম্পিয়নশিপ দু বাইশ আয়োজন করা হয়েছিল সেই চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল জয়লাভ করেছে ভারত তোলন থেকে মীরাবাই চানু তিনি কোন স্টেট থেকে বিলং করেন মণিপুর থেকে তিনি বিলং করেন কেরালাতে আয়োজন করা হয়েছে লার্জেস্ট দেখো কন্টেম্পোরারি আর্ট এক্সিবিশন বলা হবে একটা আর্ট এক্সিবিশন সবচেয়ে বড় আর্ট এক্সিবিশন আয়োজন করা হয়েছে কেরালাতে যে আর্ট এক্সিবিশনটার নাম কি দেওয়া হয়েছে না কোচি মজরিস কোচি মজরিস কোশ্চেনটা এরকম ভাবে দিতে পারে যে কোচি মজরিস এর আয়োজন কোথায় করা আছে কোথায় কেরালার কোচিতে কোচি মজরিস মানে বুঝতে পারছো তারপর দেখো ইন্টারন্যাশনাল তোমার এশিয়া এক্সপো যেটা বলা হয়তো মুম্বাই ইন্টারন্যাশনাল প্যাক ম্যাচ ম্যাচ এশিয়া এক্সপো এটাকে আয়োজন হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রে এর আয়োজন করা হয়েছে ম্যাচ আয়োজন হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রে এর আয়োজন করা হয়েছে নেক্সট তারপর দেখো ভারতীয় সিনেমা একটা ভারতীয় সিনেমা আছে যে সিনেমাটার নাম হচ্ছে আয়না ভালো ভারতীয় সিনেমা আয়নাকে ইন্টারন্যাশনাল মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল যে ইন্টারন্যাশনাল মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল এর আয়োজন কোথায় করা হয়েছে কাঠমান্ডু নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল মাউন্টেন ফেস্টিভ্যাল সেই ইন্টারন্যাশনাল মাউন্টেন ফেস্টিভ্যালে কি করা হবে ভারতীয় সিনেমা আয়নাকে কি করা হয়েছে না তোমার প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে বা দেখানো হবে আয়না সিনেমাটাকে আসামের আয়োজন হবে আন্ডার দ্য সাল ট্রি থিয়েটার ফেস্টিভ্যাল এটা ন্যাচারাল ভাবে আমরা মূলত ভাবে থিয়েটার কিছু দেখতে পাই একটা নির্দিষ্ট রুম থাকে সেই রুমের মধ্যে স্টেজ থাকে স্টেজে কিছু অ্যাক্টাররা সেখানে পারফরম্যান্স করে ক্লিয়ার কিন্তু এখানে যে সকল অ্যাক্টাররা পারফরমেন্স করবে সমস্ত বা কিসে নেচার ভাবে প্রকৃতি ভাবে খোলা আকাশের নিচে শাল গাছের নিচে বলতে পারো খোলা আকাশের নিচে শাল গাছের নিচে এই আয়োজন করা হবে এটা মূলত হবে কোন সরকার এই আন্ডার দ্য ট্রি থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন করছে কে আসাম সরকার যার নাম এতবার লিখলে সিএম নাম হেমন্ত বিশ্ব শর্মা সে আসাম সরকার नेक्स्ट হলো ওএনজিসি চেয়ারম্যান হলেন বর্তমানে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের চেয়ারম্যান কাকে আবার পুনরায় নতুনভাবে নিযুক্তিত করা হয়েছিল অবশ্যই সালগাছের নিচে এটাকে করা হবে ওএনজিসি অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের চেয়ারম্যান কে হলেন অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন চেয়ারম্যান কে হলেন মনে রাখবে ও এনজিসির প্রথম যদি বলা হয় প্রথম মহিলা চেয়ারম্যান প্রথম মহিলা চেয়ারম্যান যদি বলা হয় মহিলা চেয়ারম্যান বলে মনে রাখবে আলকা মিত্তলকা মিত্তল ক্লিয়ার কিন্তু এখন বর্তমানে যদি যেটা বলছে কি না তোমার ও এনজিসি চেয়ারম্যান কে আগে করা হয়েছে না এখন বর্তমান কি আছে না মারা গে অপশন মেয়ে অরুণ কুমার সিং অরুণ কুমার সিং হচ্ছে বর্তমানে ওএনজিসি চেয়ারম্যান অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের চেয়ারম্যান কে হচ্ছেন অরুণ কুমার সিং কে করা হয়েছে পুষ্পকুমার কুমার জোশী কে হচ্ছেন এইচপিসিএল এইচপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ডিরেক্টর কে আছেন না পুষ্পকুমার কুমার জোশী অরুণ চাওলা যেটা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন ফিকি ফিকি ফিকির বর্তমানে এক্সিকিউটিভ ডিরেক্টর কে আছেন ফিকির না ফিকির আরুন চাওলা রয়েছেন ফিকির এক্সিকিউটিভ ডিরেক্টর আর দীনেশ কুমার খারা রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টর কে রয়েছেন দীনেশ খারা যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তিনটে প্রেসিডেন্সি ব্যাংক নিয়ে উনিশশো সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয় এবং যা এখান থেকে উনিশশো সালে ফার্স্ট জুলাই কি হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যার বর্তমানে ডিরেক্টর দীনেশ কুমার খারা আর হেডকোয়ার্টার কোথাও আছে মুম্বাই মহারাষ্ট্রে মুম্বাই মহারাষ্ট্রে যার হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রে যার হেডকোয়ার্টার উনিশশো তে গঠন করা হয় এর উনিশশো ছাপ্পান্ন তে ওএনজিসি স্থাপন করা হয় উনিশশো মানে কোন ফাইভ ইয়ার প্ল্যান প্রথম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপন করা হয়েছিল ওএনজিসি যেটা হেডকোয়ার্টার কোথায় আছে নিউ দিল্লিতে রয়েছে আর বর্তমানে অরুণ তিনি তিন বছরের জন্য নিযুক্ত হয়েছেন আর একটু আগে বললাম ও এনজিসির প্রথম মহিলা ডিরেক্টর অধ্যক্ষ গেছেন আলকা মিত্তল টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার নির্বাচন করেছে কাকে এটা কিন্তু ভালো কোয়েশ্চেন হচ্ছে টাইম ম্যাগাজিন আগেবার যেমন ছিল মূলতভাবে অ্যালন অ্যালন মাস্ক ছিলেন এখন কিছুদিন আগে বর্তমানে বলা হচ্ছে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার নির্বাচন হয়েছে কাকে করা হয়েছে না ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমার জেলেন্সকিকে করা হয়েছে ভ্লাদিমার জেলেন্সকিকে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ারে নির্বাচন করা হয়েছে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ারে নির্বাচন করা হয়েছে নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ইয়ার মিলিটস দু হাজার তেইশ দু হাজার তেইশে ইন্টারন্যাশনাল মিলিটস এর একটা প্রোগ্রামের আয়োজন উদ্ঘাটন করা হল রোমিটলি কারণ রোমিটলিতে কেন করা হয়েছে রোম ইটলিতে ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর হেডকোয়ার্টার কোথায় হচ্ছে রোম ক্লিয়ার সেই কারণে রোম ইডলিতে ইন্টারন্যাশনাল মিলেট এর দু হাজার তেইশের উদ্ঘাটন করা হয়েছে আর এই ইন্টারন্যাশনাল মিলেট দু হাজার তেইশ এই যে উদ্ঘাটন করেছে বর্তমানে দু হাজার তেইশে মিলেট ইন্টারন্যাশনাল মিলেট এর কোন ফসলটাকে বিশেষভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে বাজরাকে কোন ফসলকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়েছে বাজরাকে বাজরাকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়েছে নেক্সট মনে সবচেয়ে দ্রুততম দুশো রান করা প্লেয়ার ভারতের ফার্স্ট প্লেয়ার সবচেয়ে দ্রুততম ওডিআই ম্যাচে ওয়ান ডে ম্যাচে কে হচ্ছেন ঈশান কিষান যিনি মূলত হবে যেটুকু জানা ঝাড়খন্ডের বাসিন্দা হচ্ছেন একশো একত্রিশ বলে দুশো রান তিনি করেছিলেন একশো একত্রিশ বলে দুশো রান তিনি করেছেন ভারতীয় অলিম্পিকের প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কে না পিটি উসা ভারতীয় যে অলিম্পিক বোর্ড তার ফার্স্ট মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হলো কাকে পিটি উষাকে যিনি একজন অ্যাথলেটিক্স হচ্ছেন যাকে উডানপরি পিওলি এক্সপ্রেস আগের দিনে পড়লাম আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের আনভিল মানে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম এক্টার হিসাবে মহিলা এক্টার হিসাবে ভারতবর্ষ থেকে ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধন হয় আর্জেন্টিনা ভার্সেস কার হয়েছিল চলো ফ্রান্স তাই তো তো সেই ম্যাচের উদ্বোধনের সময় ভারতীয় দিক থেকে অ্যাক্টার হিসাবে কাকে ডাকা হয়েছিল না আমার একবার দীপিকা পাদুকনকে দীপিকা পাদুকোনকে অনেক সময় কোশ্চেন দিতে পারে কোন অ্যাক্টারকে ফিফা ওয়ার্ল্ড কাপের তোমার আনবিলের জন্য ডাকা হয়েছিল উদ্ঘাটনের জন্য বলতে হবে ট্রফিটাকে আনবিল করার জন্য ডাকা হয়েছিল তিনি কে ছিলেন দীপিকা পাদুকন ছিলেন নেক্সট দেখো দিল্লির প্রথম ট্রান্সজেন্ডার কাউন্সিলর কোশ্চেন দিতে পারে একটু ইউনিক টাইপের কোশ্চেন হচ্ছে এগুলো এই সকল কোশ্চেন কিন্তু এসএসসি খুব টার্গেট করে ভালো করে এই ধরনের কোশ্চেন গুলো এসএসসি খুব টার্গেট করে যেগুলো মনে হয় যে পড়বে না একটু ডিপ টাইপের কোশ্চেন একটু আলাদা টাইপের ডিফারেন্স টাইপের কোশ্চেন যেমন ডিফারেন্স টাইপের কোশ্চেন বলতে কি না দিল্লির প্রথম ট্রান্সজেন্ডার কাউন্সিলর হলেন কে না হলেন কি দিল্লির প্রথম ট্রান্সজেন্ডার কাউন্সিলার দিল্লির প্রথম ট্রান্সজেন্ডার কাউন্সিলার কে হচ্ছেন না ববি হচ্ছেন প্রথম দিল্লির ট্রান্সজেন্ডার দেখো মিনসি সাহা হলেন কে ন্যাশনাল ডিআরএ ডেভেলপমেন্ট বোর্ডের ডিরেক্টর তাহলে সি সাহা কে কি করা হয়েছে ন্যাশনাল ডিআরএ ডেভেলপমেন্ট বোর্ডের ডিরেক্টর করা হয়েছে কাকে মিনসি সাহাকে করা হয়েছে যিনি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠন এবং যার হেডকোয়ার্টার কোথাও যে গুজরাটের আনন্দে এটা দিতে পারে যে এই যে তোমার এখন বর্তমানে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ডিরেক্টর কে আছেন মিনসি সাহা রয়েছেন উনিশশো সালে গুজরাটের আনন্দে হেডকোয়ার্টার রয়েছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের নেক্সট আপ কোয়েশ্চেন দেখো মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় স্থাপন করা হয়েছে চলো অ্যান্সার দাও মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় স্থাপন করা হয়েছে মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় স্থাপন করা হয়েছে চলো অ্যান্সার দাও এনসার হচ্ছে মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার গোয়া অপশন ডি হচ্ছে গোয়া মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় স্থাপন করা হয়েছে গোয়াতে মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোয়াতে স্থাপন করা হয়েছে গোয়াতে স্থাপন করা হয়েছে বোঝা গেল অ্যান্সার হচ্ছে কি গোয়া অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার গোয়া ক্লিয়ার আর বাকি দেখো উত্তর যেমন সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাঁচটা রয়েছে যার মধ্যে অ্যাড তোমার নগর এয়ারপোর্ট রয়েছে নগর এয়ারপোর্ট তারপর আরেকটা যেমন রয়েছে আমাদের কুশিনগর এয়ারপোর্ট রয়েছে তারপর তোমার জাওয়ার এয়ারপোর্ট রয়েছে ভারতের সবচেয়ে বড় এয়ারপোর্ট নয়ডাতে যাওয়ার এয়ারপোর্ট রয়েছে নয়ডাতে বুঝে গেলো এটা পুরুলিয়া তোমার বাহ ধারুন নাম এক্সোটিক বার্ট পুরুলিয়া চলো নয়ডাতে রয়েছে জাওয়ার এয়ারপোর্ট যেটা ভারতের সবচেয়ে বড় এয়ারপোর্ট এখন বর্তমানে রয়েছে আসামে কি রয়েছে রূপসি এয়ারপোর্ট আর এটা কি রয়েছে না রূপসি এয়ারপোর্ট আছে আর বিজু পটনায়ক এয়ারপোর্ট তারপর নেক্সট দেখো উড়িষ্যাতে কি রয়েছে তোমার সরি উড়িষ্যাতে বিজু পটনায়ক আর একটু মিস্টেক হয়ে গেল আর এটা তোমার উড়িষ্যাতে কি রয়েছে বিজু পটনায়ক এটা উড়িষ্যা করে নেবে হ্যাঁ উড়িষ্যাতে করে বিজু পটনায়ক আসামে রুপসি এয়ারপোর্ট আর আসামে আর আরেকটা আছে গোপীনাথ বরদোলয় গোপীনাথ বরদোলয় আসামে কি কি রয়েছে রুপশ্রী গোপীনাথ বর্দলয় উড়িষ্যাতে কি রয়েছে বিজু পাটনায়ক উড়িষ্যাতে রয়েছে ক্লিয়ার অবশ্যই ভূপেন হাজারিকাও রয়েছে এগুলো কিছু কিছু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মারা যাবে উদ্ঘাটন করলেন কে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটার উদ্ঘাটন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নাইন্টিন এইট সেভেনের মানে উনিশশো সালে মূলতভাবে গোয়ার ছাপ্পান্নত ছাপ্পান্নত সংবিধান সংশোধন উনিশশো সাতাশির দ্বারা গোয়াকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয় অলরেডি গোয়া নাইনটিন সিক্সটি ওয়ান উনিশশো একষট্টিতে পর্তুগিজ থেকে গোয়াকে বিতাড়িত করে স্বাধীন করেছিল কিন্তু ফাইনাল রাজ্য হিসেবে গোয়া কবে চিহ্নিত করণ হয় উনিশশো সাতাশ সালে গোয়া ছাপ্পান্নতম সংবিধান সংশোধন দ্বারা চিহ্নিত করণ হয় ক্লিয়ার নেক্সট দেখো রাষ্ট্রীয় আয়ুর্বেদ সংস্থান এর স্থাপন করা হয় কোথায় হয়েছে রাষ্ট্রীয় আয়ুর্বেদ সংস্থান যেটা গোয়াতে নেক্সট দেখো জিএসটি সংগ্রহালয় কোথায় আয়োজন করা হচ্ছে পানাজি জিএসটি সংগ্রহালয় বোঝা গেল জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা আমাদের একশো একতম সংবিধান সংশোধন দু হাজার ষোলো ছিল আর জিএসটি যেটা তোমাদের মূলত ভাবে দুটো আর্টিকেল আছে জিএসটি আর জিএসটি কাউন্সিল জিএসটি মনে করি এটা রয়েছে দুশো তোমার জিএসটি রয়েছে একটা তো তোমার দুশো টু সিক্স একটা জিএসটি কাউন্সিল রয়েছে কোথায় তোমার টু সেভেন্টি নাইন এসটি কাউন্সিল জিএসটি কাউন্সিলটা বিশেষ ভাবে মনে রাখবে কারণ জিএসটি কাউন্সিলের ডিরেক্টর হিসেবে কে রয়েছেন জিএসটি কাউন্সিলের ডিরেক্টর হিসেবে বর্তমানে রয়েছে আমাদের যিনি ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি রয়েছেন নেক্সট তারপর দেখো সিএম কে রয়েছেন প্রমোদ সাওয়ন্ত রয়েছেন গভর্নর শ্রীধরন পিল্লে রয়েছেন বিধানসভার আসন সংখ্যা রয়েছেন চল্লিশ হার এর প্রধান রাজ্য হার ঘর জল প্রমাণিত হার জল এর প্রধান রাজ্য রাজ্য কি হচ্ছে হচ্ছে গোয়া প্রধান উৎসব পালন করা হচ্ছে শিগমো উৎসব করা হচ্ছে কোথায় না গোয়াতে শিগমো উৎসবও পালন করা হচ্ছে গোয়াতে নেক্সট তারপর দেখো দা পার্পল ফেস্ট এটা মানে এটাও মূলত ফিজিক্যালি ভাবে চ্যালেঞ্জ যে সকল ব্যক্তিত্ব বর্গদের নিয়ে একটা ফেস্টিভ্যালেরও আয়োজন করা হয়েছিল এটা কোথায় আয়োজন করা হচ্ছে এই একটা ইউনিট টাইপের কোয়েশ্চেন এই ইউনিট টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেয় দ্য পারফল ফিস্টের আয়োজন করা হচ্ছে গোয়াতে অরুণাচল প্রদেশের দেখো ডোনি পোলো অরুণাচল প্রদেশে কিছুদিন আগে দেখেছিলাম যে অরুণাচল প্রদেশে ডোনি পোলো নামে একটা নতুন এয়ারপোর্টও স্থাপন করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর নন হেলথ এর করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের কোথায় নাগপুরে যদি বলা হয় যে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নন হেলথ এর উদ্ঘাটন কোথায় নাগপুরে কে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম কমার্শিয়াল জেট টার্মিনাল শুরু হয়েছে কোথায় কোচি কেরালাতে ভারতের ফার্স্ট যদি বলা হয় জেট টার্মিনাল এর উদ্ঘাটন কোথায় করা হচ্ছে জেট টার্মিনাল উদ্ঘাটন করা হচ্ছে কোচি কেরালাতে এর উদ্ঘাটন করা হয়েছে নেক্সট তারপর দেখো পার্টনার্স অফ গ্লোবাল ইম্প্যাক্ট যেটি ইন্ডিয়ান গ্লোবাল ফোরামের দ্বারা আয়োজন করা হয়েছে দুবাইয়ে তাহলে যদি বলা হয় পার্টনার্স অফ গ্লোবাল ইম্প্যাক্ট এর আয়োজন কে করছে ইন্ডিয়ান গ্লোবাল ফোরাম করছে এর আয়োজন কোন দেশে করছে ইন্ডিয়ান গ্লোবাল ফোরাম না দুবাই দুবাইয়ে করছে সেফটি পার দেখো পারফর্মার অফ দ্য ইয়ার সেফটি পারফর্মার অফ দ্য ইয়ার দু হাজার পুরস্কার দেওয়া হয়েছে কাকে দিল্লির

মেডিকেল প্ল্যান্ট কে কোন লিস্টে রাখা হয়েছে হিমালয় এমন তিনটি মেডিকেল প্ল্যান্ট আছে যেগুলো জীবনদায়ী ওষুধ বলা হয় সেরকম তিনটি মেডিকেল প্ল্যান্ট আইসিএনাল সেই আইউ সিএন বা ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ নেচার এই সংস্থার দ্বারা কোন মানে কোন এমন তিনটা প্ল্যান্ট আছে যে তিনটা প্লান্টকে কোন লিস্টে রেখেছে ব্ল্যাক রেড গ্রেন আর হোয়াইট লিস্ট কোন লিস্টে রাখা হয়েছে বলো চলো অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি রেড লিস্টে রাখা হয়েছে আমরা দেখব রেড লিস্টে কোন গুলো রাখা হয় কেন রাখা হয় সেই সম্পর্কে পড়ব কোন তিনটে মেডিকেল প্ল্যানকে রাখা হয়েছে এগুলো আমরা দেখব দেখো আইইউসিএন সম্পর্কে দেখি ইউনাইটেড নেশন যেটা বলা হয় কনজারভেশন নেচার যেটা স্থাপন হয়েছিল 1948 সালে যারা স্থাপন করা হয় যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে যার হেডকোয়ার্টার রয়েছে তাহলে আইইউসিএন হেডকোয়ার্টার কোথায় আছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে হেডকোয়ার্টার আছে ডিরেক্টর কে রয়েছেন ডক্টর গ্রিথল আগুয়েলার আগুয়েলা রয়েছেন গ্রিথল গ্রিথেল আগুয়েলা রয়েছেন কি ডিরেক্টর রয়েছেন হেডকোয়ার্টার কথা সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে যা হেডকোয়ার্টার রয়েছে আর এই যে দেখো প্রথম বলবো রেড ডাটা বুকে কাকা রাখা হয় দেখো লেখা আছে কি লিখেছে দেখো ওই যে যদি কোনো প্রাণী বা উদ্ভিদ সংকটগত পরিস্থিতি থাকে তাহলে মানে যারা একদমই সংকট যাদের অস্তিত্ব প্রায় শেষের মুখে সেরকম সেরকম উদ্ভিদ বা প্রাণীদেরকে বলা হয় যে আইউসিয়ান কি করে না রেড ডাটা বুকে বা ডেঞ্জার এটা বলতে পারো তুমি অ্যানিমাল বা প্ল্যান্ট হিসাবে তাদেরকে রাখা হয় রেড ডাটা বুকে রাখা হয় ভারতের এরকম কতগুলো অ্যানিমাল প্লান্ট এখন আপাতত রাখা হয়েছে তিনটা হিমালয়ান অ্যানিমাল প্লান্ট যারা তিনটার মধ্যে একটা হচ্ছে মেসোট্রপস যে বোঝা গেল আর যে তোমার ফ্রিটেলারিয়া সেরোসা আডা সালা পাঞ্জা সালা পাঞ্জা দেখো আর একটা হচ্ছে ফ্রিটেলারিয়া সেরোসা আর কি আছে না ট্রপস এই তিনটা কে রাখা হয়েছে এই তিনটা আছে মেডিকেল প্ল্যান্ট তাহলে তিনটা মেডিকেল প্ল্যান্টের নামও রাখবে রাইট ডেটা বুকে কাখা রাখা হয় দেখলাম नेक्स्ट الصفحه দেখো প্রথম মহিলা মানে ফার্স্ট মহিলা স্যার ইউএসএ এর এর প্রথম মহিলা হিসাবে মানে বলতে পারো নোটে ইউএসএ এর নোটে সিগনেচার করেছে কে না এখন বর্তমানে ইউএসএ যিনি ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী আছেন জিনেট জিনেট ইলেন যেমন আমাদের মূলত ভাবে এক টাকার নোটে শুধুমাত্র অর্থ সচিবের থাকে বাকি দু টাকা থেকে দু হাজার পর্যন্ত কার থাকে আরবিআই গভর্নর ঠিক তেমন এখানেও কি দেখতে পাওয়া যাচ্ছে না প্রথম মহিলা হিসেবে ইউএস এর প্রথম মহিলা হিসেবে সিগনেচার করছে কে জিনেট ইয়েলেন সিগনেচার করছে তাহলে মনে রাখবে এটা কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তবে দেখো উড়ান গ্লোবাল কোম্পানি লিস্টে ভারতের প্রথম মানে এক থেকে দশের মধ্যে ভারতের স্থানে রয়েছে আর ফিফথ স্থানে থাকা রিলায়েন্স রিলায়েন্স কোম্পানি হচ্ছে ভারতের পাঁচ নম্বর স্থানে অধিকারকারী কোম্পানি আর প্রথম স্থানে যদি বলা হয় কে রয়েছে উড়ান গ্লোবাল কোম্পানি লিস্টে প্রথম স্থানে রয়েছে অ্যাপেল কোম্পানি ইউএস এর যেটা রয়েছে অ্যাপেল কোম্পানি আন্ডার এইটিন মহিলা রাগবি টিমের ভারতীয় দল যেটা এশিয়ান রাগবি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আন্ডার এইটিন এর সেখানে ভারতীয় মহিলা টিম কি জিতেছিল না সিলভার কোশ্চেন দু রকম ভাবে দিতে পারে যে আন্ডার এইটিন রাগবি ফুটবল টিমের আয়োজন কোথায় করা হয়েছিল এটাও দিতে পারে আর এশিয়ান টুর্না এশিয়ার যে রাগবি টুর্নামেন্ট এটা সিলভার মেডেল কি দিছে কোন টিম না ভারত জিতেছে যমুনালাল বাজাজ পুরস্কার দু দেওয়া হয়েছে কটি ক্যাটাগরিতে যমুনাল বাজাজ পুরস্কার কি এটা সম্পর্কে আমরা পড়বো তার আগে তোমরা অ্যান্সার দাও কটি ক্যাটাগরিতে যমুনালাল বাজাজ পুরস্কার দেওয়া হয়েছে দুই চার তিন পাঁচ অ্যান্সার অপশন নাম্বার বি চারটি ক্যাটাগরিতে কটি ক্যাটাগরিতে দেখো চারটি ক্যাটাগরি দেওয়া হয়েছে বাকি সমস্ত সম্পর্কে দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে যমুনাল বাজাজ পুরস্কার কিভাবে দেওয়া হয়েছে না গান্ধীবাদী বিষয়গুলিকে প্রচার করার জন্য ভারতের বাইরে এই পুরস্কারটা প্রধানত দেওয়া হয় যে সকল ব্যক্তিত্ব বর্গরা মানে এইটার চারটা বিভিন্ন ক্যাটাগরি আছে চারটা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয় তার মধ্যে বিশেষভাবে কিসের জন্য দেওয়া হয় এটাকে না যমুনালাল বাজাজ না সেটা হচ্ছে কি গান্ধীবাদী বিষয়গুলোকে প্রচার করার জন্য ভারতের বাইরে এই পুরস্কারটা দেওয়া হয় উনিশশো সাল থেকে এটা দিতে শুরু হয়েছে কখন থেকে দিতে শুরু হয়েছে না উনিশশো সাল থেকে এটার প্রাইস মানে কত রয়েছে যমুনালাল বাজাজ পুরস্কারের দশ লাখ টাকা প্রাইজ মানে দেওয়া হয় আর কতগুলো ক্যাটাগরি দেওয়া হয় চারটা ক্যাটাগরি দেওয়া হয় এবার আমরা এই চারটা ক্যাটাগরিতে কে কোন ক্যাটাগরি থেকে পেয়েছে আমরা সেটা দেখব ক্লিয়ার চলো দেখি এটা গান্ধীবাদী ক্যাটাগরি এটা আছে গান্ধীবাদী ক্যাটাগরি যেখানে কে পেয়েছে ডক্টর ওয়ালিদ ডক্টর ওয়ালিদ পেয়েছেন গান্ধীবাদী ক্যাটাগরিতে কনস্ট্রাকটিভ ওয়ার্কস মানে বলতে পারো তুমি সক্রিয়ভাবে কর্মরত যে সকল ব্যক্তিত্ব রয়েছে সক্রিয়ভাবে কর্মরত ব্যক্তিত্ব বর্গদের দিক থেকে পেয়েছেন নীলেশ দেশাই যিনি কোন স্টেট থেকে বিলং করেন মধ্যপ্রদেশ নীলেশ দেশাইকে দেওয়া আছে কনস্ট্রাকটিভ ওয়ার্কস এর দিক থেকে তিনি কোন স্টেট থেকে বিলং করেন মধ্যপ্রদেশ সায়েন্স এন্ড টেকনোলজি ফর রুরাল ডেভেলপমেন্ট সায়েন্স এন্ড টেকনোলজি ফর রুরাল ডেভেলপমেন্টের দিক থেকে এই ক্যাটাগরির দিক থেকে কে হয়েছেন মনসুখ ভাই প্রজাপতি মনসুখ ভাই প্রজাপতিকে দেওয়া হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাটাগরির দিক থেকে তিনি কোন স্টেট থেকে বিলং করেন গুজরাট থেকে ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ ওমেন অ্যান্ড চিলড্রেন এই ক্যাটাগরি দেখে কাকে সুফিয়া শেখকে দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ক্যাটাগরি দেখা যায় কাকে না সুফিয়া শেখকে দেওয়া হয়েছে তিনি উড়িষ্যাতে বিলং করেন ক্লিয়ার এটা হচ্ছে চারটা ক্যাটাগরি চারটা ক্যাটাগরি চারজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এগুলো মনে রাখবেন নেক্সট তারপর দেখো এক্সট্রা যে সাতাশতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা সাতাশতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন কোথায় করা হয়েছে কেরালাতে যেটা ফোকাস দেশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফোকাস দেশ হচ্ছে কি সার্বিয়া মনে করে সাতাশ সময় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন কোথা করা হচ্ছে কেরালাতে ফোকাসিং কান্ট্রি গিয়ে হচ্ছেন সার্বিয়া এটা মারা দেন নেক্সট বলো জলবায়ু পরিবর্তন মিশন লঞ্চ করবে কোন স্টেট গভর্নমেন্ট জলবায়ু মিশন পরিবর্তন লঞ্চ করবে অ্যান্সার দাও

যেটা মনে কে তামিলনাড়ু সরকার এর এর আগেও কিছু প্রোগ্রাম যেমন রয়েছে যেমন ড্রোন এক্সপো তামিলনাড়ুতে আয়োজন হয়েছিল চুয়াল্লিশতম দাবা অলিম্পিয়ড ডুগং সংরক্ষণ ডুগং একটা সামুদ্রিক গায়ে বলা হয় সে ডুগং কেন্দ্রটা সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে তামিলনাড়ুতে রয়েছে ভারতের প্রথম কার্বন নিউট্রাল ফার্ম এর স্থাপন করেছে কি সেটাও কেরাল ফার্স্ট কার্বন নিউট্রাল ফার্ম এর সেটাও কেরালে স্থাপন করা হচ্ছে নলেজ পোর্টাল লঞ্চ করেছে খাদি মন্ত্রালয়ের দ্বারা এশিয়ার প্রথম ড্রোন ডেলিভারি কেন্দ্র যে এবং নেটওয়ার্ক শুরু করা হয়েছে মেঘালয় এটা কোশ্চেম রাখবে যদি বলা হয় ড্রোন এক্সপো তখন চেন্নাই কেরাল তামিলনাড়ু চেন্নাই হবে কিন্তু এশিয়ার প্রথম ড্রোন ডেলিভারি কেন্দ্র এবং নেটওয়ার্কের আয়োজন করা হয়েছে নর্থ ইস্টের কোন রাজ্যে না মেঘালয় টেনিস প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে হায়দ্রাবাদ স্ট্রাইকার যেমন আমাদের আইপিএল হয় ক্রিকেটের ক্ষেত্রে আইপিএল তারপর ধরো আমাদের যেমন আছে প্রো খেলো কাবাডি বলে একটা গেমস হয় কাবাডির ক্ষেত্রে সেরকম ব্যাডমিন্টনের ক্ষেত্রেও একটা হয় সেটা কি হচ্ছে না টেনিস প্রিমিয়ার লিগ বলে যে টেনিস প্রিমিয়ার লিগে হয়তো কেউ দেখো না বল দেখেছো দেখো নি তো সেই টেনিস প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপ কে হয়েছে মানে হায়দ্রাবাদ স্ট্রাইকার একটা দল তারা চ্যাম্পিয়নশিপ হয়েছিল আর এর আয়োজন কোথায় করা হয়েছিল পুনেতে আয়োজন করা হয়েছিল এই টেনিস প্রিমিয়ার লিগের জম্মু কাশ্মীরের আউস জম্মু কাশ্মীর মানে জম্মু কাশ্মীর যে ইউটি সেই ইউটিটিকে কী করা হয়েছে না আয়ুষ্মান ভারত কার্ড বিতরণের প্রথম স্থান করে করা হয়েছে দুয়ে যে আয়ুষ্মান ভারত কার্ডটা দুহাজার আঠেরো থেকে মূলতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হেলথ স্কিম যেটাকে মূলতভাবে যারা দুস্থ পরিবার থেকে বিলং করেন তাদেরকে একটা হেলথ সাবসিডি দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত এই স্কিমের মধ্যে দিয়ে যেখানে জম্মু কাশ্মীর সরকার প্রথম ইউটি যারা এই কার্ডটাকে বেশি পরিমাণে বিতরণ করেছে আর এই মানে প্রোগ্রামটা কখন লঞ্চ হয়েছিল দু থেকে লঞ্চ হয়েছিল কোথা থেকে লঞ্চ হয়েছিল আয়ুষ্মান ভারত রাঁচি থেকে রাঁচি ঝাড়খন্ড থেকে স্ট্যাচু অফ প্রসপেরিটি মনে এটা মনে স্ট্যাচু অফ নলেজ স্ট্যাচু অফ ইকুয়ালিটি স্ট্যাচু অফ পিস স্ট্যাচু অফ তোমার যেমন আছে ইকুয়ালিটি নলেজ পিস ইউনিটি সেরকম এটা আছে স্ট্যাচু অফ প্রসপেরিটি এটাকে মূলত হবে স্থাপন করা হয়েছে না কর্ণাটকের ক্যাম্পে ক্যাম্পেগোড়া এয়ারপোর্টে এই ক্যাম্পেগোড়া এয়ারপোর্টকে বর্তমানে এখন সবথেকে ভারতের বলা হয়েছে বেস্ট এয়ারপোর্টে পুরস্কার দেওয়া হয়েছে সেখানে স্ট্যাচু অফ প্রস্যারিটিও স্থাপন করা হয়েছিল ইউনাইটেড নেশনের দ্বারা নামামি গঙ্গাকে বিশ্বের পুনরুদ্ধার প্রকৃতি প্রোগ্রাম হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে আর এই যে পুরস্কারটা মূলত কে গ্রহণ করবে না এইটা কানাডা থেকে প্রাপ্ত করবেন অশোক কুমার যিনি কানাডা থেকে প্রাপ্ত করবেন অশোক কুমার দেখো বনীকরণ প্রজেক্ট শুরু করেছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ তো কেরালা সরকার কত দ্রুত গতিতে কার্বন নিউট্রাল স্টেট হিসাবে যে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা মূলত ভাবে দেখো বনীকরণ প্রজেক্ট কার্বন নিউট্রাল ফার্ম থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস তারা কেরালা বলো তামিলনাড়ু বলো যাকে বলো সবাই এখানে কার্বন নিউট্রালের দিক থেকে মানে এগিয়ে আসছে

সাতই এপ্রিল উনিশশো সালে হুয়ের ফরমেশন জেনেভা সুইজারল্যান্ড হেডকোয়ার্টার ট্রেড রেস আদানা প্রধান একশো চুরানব্বইটা দেশ রয়েছে হুয়ের আন্ডারে এ স্বামীনাথনের জায়গা আগে এ স্বামীনাথন সৌম্যা স্বামীনাথন ছিলেন এর জায়গায় তার জায়গায় তিনি এলেন গতিশক্তি বিশ্ববিদ্যালয় যেটা বারোদাতে স্থাপন করা হয়েছে কোশ্চেনটা দেবে অনেক সময় রাখবে যে গতিশক্তি বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হয়েছে এবারে বাজেটে গতিশক্তির সাতটা ইঞ্জিনিয়ার কথা বলা হয়েছিল সেই গতিশক্তির বলা হয়েছে প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হয়েছে বরোদা গুজরাটে আর যার প্রথম চ্যান্সেলর কে হলেন অশ্বিনী বৈষ্ণব আমাদের রেলওয়ে মিনিস্ট্রি রেলওয়ে মন্ত্রিত্বের দায়িত্বে যিনি আসেন অশ্বিনী বৈষ্ণব তিনি প্রথম চ্যান্সেলর হলেন গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের যেটা কোথায় স্থাপন করা হয়েছে বরোদা গুজরাটে এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে অগ্নিফাইভ মিসাইল এ লঞ্চ করা হয়েছে যেটাকে আমরা প্রথম থেকে ধূমকেতু মনে করেছিলাম ভুলবশত পরে নিউজ থেকে জানা যায় ধূমকেতু নয় সেটা অগ্নিফাইভ মিসাইল যেটা উড়িষ্যার পোস্ট অ্যান্ড আইপিজি আব্দুল কালাম আইল্যান্ড আছে সেখান থেকে লঞ্চ করা হয়েছিল ভারতের প্রথম ভারত প্রথম দেশ যারা স্যাটকম স্পেকট্রামকে নিলামি করবে এটা আমার দেখো স্যাটকম যেটা স্পেকট্রামকে কারা নিলামি করবে ভারত প্রথম তারপর লংগেস্ট স্কেপ টার্নাল যে টার্নাল গুলো তৈরি করা হয় সেগুলোকে মানে বলতে পারে একটা মানে বিপদগ্রস্ত কোনো না কোনো হতে পারে সে বিপদ থেকে মোকাবিলা করার জন্য একটা স্কেপ টার্নালের করা তৈরি করা হয় সেটা করা হয়েছে কোথায় উদমপুর শ্রীনগর ও বারলা যে রেলওয়ে লিঙ্ক আছে সেখানে যেটা মূলত হবে কিলোমিটার দৈর্ঘ্য এরকম টার্নালে এটাকে ভারতের ফার্স্ট স্কেপ টার্নাল নিযুক্ত করা হচ্ছে নেক্সট দেখো গামোসা তন্দুর রেড গ্রাম রেড অ্যাপ্রিকট এবং হোয়াইট অনিয়নকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এই বিভিন্ন ধরনের এই যে বলা হয় যে তোমার জিনিসগুলোকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো জিনিসগুলো সম্পর্কে দেখার আগে মনে রাখবে জিআই ট্যাগ যেটা উনিশশো নিরানব্বই এক অনুযায়ী গঠন করা হয় জিআই ট্যাগের ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন ট্যাগ সেই জিআই ট্যাগের দেওয়া মানে একটা আনা হয়েছিল উনিশশো নিরানব্বই কিন্তু কাজ শুরু হয়েছিল দু হাজার তিনে কিন্তু ফার্স্ট জিআই ট্যাগ দেওয়া হয়েছিল দু হাজার চার পাঁচে কোথায় দার্জিলিং টিকে দেওয়া হয়েছিল ফার্স্ট জিআই ট্যাগ দেখো গামোসা হচ্ছে আসামের গামোসা যে জিআই আসামে হচ্ছে টন্ডর রেড গ্রাম হচ্ছে দেখো রেড্রিকোট হচ্ছে লাদাখের সাদা পেঁয়াজ হচ্ছে মাখানা বিহারের টেরাকোটা হচ্ছে উত্তরপ্রদেশ এগুলোকেও নির্দিষ্ট পরিমানে কি দেওয়া হয়েছে জিআই ট্যাগ দেওয়া হয়েছে যার মধ্যে সাদা পেঁয়াজ হচ্ছে মহারাষ্ট্রের তারপরে রেড যেটা বলা হয় অ্যাপ্রিকোট লাদাখ

রাখা হয়েছে নিউ দিল্লির এমস হচ্ছে ভারতের প্রথম তামাক মুক্ত জোন এমস হচ্ছে ভারতের প্রথম তামাক মুক্ত জোন হচ্ছে ভিভিআই ভালো করে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে এখানে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করলাম ডিটেলস এ অ্যানালাইজ করলাম ক্লিয়ার চলো পরের দিন আবার আরো ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্স নিয়ে দেখা হবে সেই আগে আগামী দিনের জন্য থ্যাংক ইউ চলো গুড বাই ভালো থেকো